Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে মনটা হলো অনেক খারাপ, ওরকম করে আমি ভিডিও করতে পারি নাই। তো আমি যা রান্নাবান্না করেছি আমি ওটাই হলো মানে ভিডিও করে রেখেছিলাম। তো মানে চুপচাপ কীরকম মানে আমার চাচা শ্বশুর হলো পাশের বাড়িতে, আমার চাচা শ্বশুর মারা গেছে। তো এর জন্য আমি কোনো মানে আউট সাউন্ড নিতে পারিনি। আর মানে জানেন তো একটা বাড়িতে মানুষ যখন মারা যায় মানে কী কেমন কীরকম হয়। তো ওরকম আর হলো মানে আজকে তাছাড়াও আমার বাড়িতে মানে অন্য আরও অনেকে আসলো, ও আমি তার জন্য দুপুরবেলা একটু রান্না করতেছিলাম তাদের জন্য। তো আমার ফুয়ার শাশুড়ি মানে আইসে, আমার ফুয়া শাশুড়ি আইসে, উনি বললো যে মানে তুমি লাউ দিয়ে মানে মাছ রান্না করো, আর হলো মানে সে আবার চলে যাবে। তো আমাদের গাছের যেহেতু লাউ, এজন্য আমি লাউ মানে দিয়ে মানে একটু ডাল রান্না করলাম, মানে ডালটা হলো রান্না করব। তো সে বললো যে লাউ দিয়ে দাও। তো তাদের বাড়ি হলো বিক্রমপুর, ওরকম করে তো তারা মানে গাছের লাউ মানে স্বাদ ওরকম করে পায় না, এজন্য আমাকে বললো যে খুকি এভাবে রান্নো। তো আমি লাউ দিয়ে মানে তিনটা রেসিপি করলাম, তিন পদের তরকারি রান্নাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে মানে দেখবেন। আর হলো মানে বিশেষ করে হলো আমার চাচা শ্বশুর মারা গেছে, তার আত্মার শান্তির মাগফিরাত কামনা করে আপনারা সবাই দোয়া করবেন যেন সে যেন অনেক মানে ইয়ে থাকে, মানে শান্তিতে থাকে, তার কবরটা যেন অনেক মানে সুন্দর ফুলের বাগিচা হয়ে যায়, এটাই মানে দোয়া করবেন। তো যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। হয়তোবা আমি মানে আজকে এটা পুরোটাই আমি ভয়েস দিছি, তো আমার এরকম কোনো ইচ্ছা ছিল না যে আজকে ভিডিওটা আমি দিব। তো মানে এখন একটু মানে ভালো লাগতেছে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করি। তো আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর লাইক মানে লাইক তো দিবেনই, মানে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বললাম। তো দেখতে থাকুন।